97% শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছে। আমাদের অবস্থান কোনো একক ছাত্র সংগঠনের বিরুদ্ধে নয়, আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রবেশের বিরুদ্ধে। অতএব এটি করতে চায় এমন যে কোনো সংগঠনের বিরুদ্ধেই আমাদের অবস্থান সমান এবং অনর। আরও উল্লেখ্য যে হিজবুত তাহারের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না। সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে সব দলের ও মতের লেজুড়ভিত্তিক রাজনৈতিক সাংগঠনিক রাজনীতি এবং মৌলবাদী দলসমূহের বিপক্ষে আছি এবং থাকব। আমাদের এই অবস্থান সকল দল ও মতের ছাত্র রাজনীতির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে উল্লেখ্য যে বুয়েটে বর্তমানে কোনো লেজুড়ভিত্তিক ছাত্র রাজনৈতিক দলের কার্যক্রম নাই। পাশাপাশি আমরা নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার বিরুদ্ধে দেশের আইন শৃঙ্খলা বিষয়ক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সোচ্চার ভূমিকার প্রতি সর্বদাই আস্থাশীল এবং সহযোগিতাপূর্ণ। যে ছাত্র রাজনীতি মুক্ত বুয়েট ক্যাম্পাস শত শত ছাত্রদের ভোগান্তি, আর্তনাদ, অবশেষে সনি আপু, দীপ ভাই এবং আবরার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, কোনো রাজনৈতিক অপতৎপরতায় আমরা সেই অর্জন হারাতে রাজি নই। তাই আমাদের বর্তমান আন্দোলনে হস্তক্ষেপ অথবা আন্দোলনকে পুঁজি করে যে কোনো স্বার্থসিদ্ধির চেষ্টা এবং একই সাথে আন্দোলনের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো সম্ভাব্য প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। আরেকটি বিষয় দুঃখের সাথে বলতে হচ্ছে যে ক্যাম্পাসে বর্তমানে রাজনৈতিক মহল দ্বারা প্রভাবিত হাতে গোনা কোটিগত বর্তমান এবং সাবেক শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনছে। প্রমাণ ছাড়া এমন বানোয়াট অভিযোগেরও তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি তারা ক্ষুদ্র স্বার্থচিন্তা থেকে সরে এসে বৃহত্তর স্বার্থকে গ্রহণ করে নিবে। গত 2 দিন ব্যাপী জনমত নিরীক্ষণের জন্য আমরা আমাদের নিজ নিজ ইনস্টিটিউশনাল মেলের ব্যবহার করে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে অনলাইনে ভোট গ্রহণ করি, যার ফলাফল হচ্ছে সর্বমোট ছাত্র সংখ্যা 5,834 জন। ছাত্র রাজনীতির বিপক্ষে স্বাক্ষর প্রদান করেছে 5,683 জন। অর্থাৎ 97% শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছে। সুতরাং আমাদের অবস্থানের যথাযথতা এখানে প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের প্রেস বিজ্ঞপ্তি এখানেই শেষ করা হলো।